কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ রানাঘাট কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে 2/8/2023 তারিখ থেকে। আর তোমরা যারা কলেজে এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম ছিল কিন্তু তোমরা কোনো কারণে অ্যাডমিশন নিতে পারোনি, তোমাদের কিন্তু অ্যাডমিশনের একটা সুযোগ রয়েছে। তার জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে, তোমরা এই কলেজের ওয়েবসাইট গিয়ে সেখান থেকে নোটিফিকেশান চেক করে নিতে পারছো। অনলাইন ranaghatcollege.org এই ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রোল করবে, স্ক্রোল করলে দেখতে পারবে অল নোটিস ফর ইউজি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ নোটিস ফর ক্লাস এই অপশনটা রয়েছে, এখান থেকে ভিউ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে ইট ইজ হিয়ার বাই নোটিফাই দ্যাট ক্লাস বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার ডে অ্যান্ড মর্নিং সেকশন উইল বি স্টার্ট ফ্রম 2/8/2023 তারিখ ওয়েডনেসডে, বুধবার থেকে তোমাদের কিন্তু ক্লাস চালু হয়ে যাচ্ছে। আর তোমাদের টাইম অফ ডে সেকশনের জন্য 11:15 থেকে 5:15, আর তোমাদের টাইম অফ মর্নিং সেকশন 7টা থেকে 12টা, এর মধ্যে তোমাদের কিন্তু ক্লাসটা চালু হচ্ছে। ওকে, আর তোমাদের সেকেন্ড আরেকটা নোটিশ দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে স্পেশাল নোটিশ ওয়ান রয়েছে, এই স্পেশাল নোটিশ ওয়ানে তোমরা ক্লিক করবে। প্রথমে দেখো তোমাদের নোটিফিকেশানে দেওয়া রয়েছে ক্যান্সেলেশনের কারণে বিভিন্ন সাবজেক্টে কিছু সিট ফাঁকা রয়েছে। কারণ হচ্ছে তোমাদের অনেক কলেজে কিন্তু অনেকেই ছেলে মেয়ে অ্যাডমিশন নিয়েছিল, তারা আবার এই কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করে অন্য কলেজে কিন্তু অ্যাডমিশন নিয়েছে, সেই কারণে এই কলেজে সিট কিছু ফাঁকা রয়ে গেছে। এবার রানাঘাট কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তির জন্য বিভিন্ন ছাত্রছাত্রী যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম ছিল কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায়নি অথবা নির্দিষ্ট সময়ে ভর্তি হতে পারেনি, তারা রানাঘাট কলেজে ভর্তি হতে চাইলে নিজস্ব ইমেল আইডি অ্যাড্রেস থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখো যে ইমেল আইডিটা এখানে দেওয়া রয়েছে helplinerc@gmail.com, এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করতে হবে, যেখানে তোমাদের নাম লিখতে হবে, তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, সাবজেক্ট যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলে সাবজেক্টটা অ্যাপ্লাই, মেরিট পয়েন্ট, ক্যাটাগরি তোমাদের SC ST OBC থাকলে সেই ক্যাটাগরিটা দেবে, মোবাইল নাম্বার দেবে, অ্যান্ড সফট কপি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের কিন্তু মেলের সঙ্গে যে সফট কপিটা সেটা অ্যাটাচ করে তোমাদের কিন্তু মেল পাঠাতে হবে। আর এই মেল পাঠানোর তোমাদের তারিখটা হচ্ছে 2/8/2023 তারিখ, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু মেল পাঠাতে হচ্ছে। ওকে, আর মেল পাঠানোর পরে তোমাদের এই কলেজে যতগুলো সিট আছে অ্যাভেলেবেল সিট আর হচ্ছে তোমাদের মেরিট পয়েন্ট, যে মেরিট পয়েন্ট তোমরা লিখে পাঠাচ্ছ এই মেরিট পয়েন্টের ভিত্তিতে তোমাদের সিলেক্ট করা হবে। এবার সেই জন্য কিন্তু তোমাদের কোনো রকম ওয়েবসাইটে কোনো রকম নোটিশ দেওয়া হবে না, তোমাদের কলেজ থেকে কেবলমাত্র তোমাদের যে হেল্পলাইন, এই যে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বার থেকেই তোমাদের ইমেল অ্যাড্রেস থেকেই তোমাদের ছাত্রদের জানানো হবে। ওকে, তোমরা কিন্তু এইভাবে যাদের নাম আসবে তোমাদের মেল পাঠাবে তারা কিন্তু কলেজে আবার অ্যাডমিশন নিতে পারছো। কারো ফর্ম যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে আইডি আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করে কিন্তু তোমাদের ফর্মটা ডাউনলোড করতে পারছো। আর তোমাদের যদি অ্যাডমিশন স্লিপটা আবার ডাউনলোড করতে হয় তোমরা এখান থেকে অ্যাডমিশন স্লিপটাও ডাউনলোড করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যেসব ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের লাগছে, অ্যাডমিশন যে পেমেন্ট রিসিপ্টটা তোমরা পেমেন্ট করেছিলে সেই অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্টটা তোমাদের কিন্তু লাগছে, তোমাদের কিন্তু ফটো লাগবে, তারপর তোমাদের স্কুল লিভিং যে সার্টিফিকেটটা আছে সেই স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগছে, এছাড়া তোমাদের কিছু ডকুমেন্ট আরও লাগবে, যেটা তোমাদের SC ST সার্টিফিকেট যদি থাকে তোমাদের লাগবে না লাগবে না, তারপর তোমাদের যদি কোনো BPL সার্টিফিকেট থাকে বা তোমাদের যদি PH সার্টিফিকেট থাকে, যারা এই ক্যাটাগরিতে পড়ছো তোমাদের এই সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, আর তোমাদের আধার কার্ডটা তোমরা কিন্তু নিয়ে যাবে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু সব তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স কপি করে কিন্তু তোমরা নিয়ে যাবে, এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।